আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আরও একটি দুর্দান্ত স্বাদের নতুন আরও একটি রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ভর্তা মাছ ভুনা। তো রেসিপিটি শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল অপশনটা অন করে দিয়ে যাবেন। তো ভর্তা মাছটা রান্না করার জন্য সবার আগে আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি। তো এগুলোকে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো এই ভর্তা মাছটাকে কিন্তু আমরা একদম নদীর ফ্রেশ মাছ, তো এটা কিন্তু ভুনা করলে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খান নাই, তো এটা অনেকেই সুন্দর করে অনেকে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো রান্না আমাদের একটা মানে শিল্প বলতে পারি, তো যে যার মতো করে রান্না করি না কেন, মনোযোগ দিয়ে রান্না করলে সেটা কিন্তু মজাই হয়। তো যাই হোক, এখানে আমি দেখুন মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি, এটাকে খুব সুন্দর করে দেখুন ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো একদম ফ্রেশ, একদম এটা কিন্তু একদম নদীর টাটকা মাছ। টাটকা মাছের কিন্তু মজাই আলাদা, তারপর যদি হয় নদীর, নদীর মাছের স্বাদই কিন্তু অন্যরকম। তো পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন আমার একদম ভাজা কি সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। তো এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা আমি এই কারণে দেবো যাতে আমি এখন গুঁড়া মশলাগুলো দেবো, যাতে মশলাটা ধরে না যায় এবং কালো না হয়। তো পানিটা দিয়ে তারপর আমি এক এক করে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখুন এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এখানে একটু ভেজে নেব, মশলাটাকে খুব সুন্দর করে এসির সাথে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সব কিছু উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে মানে কষিয়ে নেব। তো পানিটা দেখুন একদম শুকিয়ে গেছে, এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব যাতে আরও সুন্দর করে মশলাটা কষানো যায়। মশলা কিন্তু যত কষাবেন, সবসময় বলি আপনি যাই রান্না করেন না কেন, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি গ্রামে থাকি, চারপাশে পাখির ডাক আনছে, এটা মানে গ্রামের একটা ঐতিহ্য বলতে পারেন, তো এটা আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো দেখুন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদমই এখানে কোনো পরিমাণে কোনো পানি নাই। তো এখানে আমি একটা দুটো টমেটো দিয়ে দিলাম, এটা ফ্রোজেন টমেটো, আপনাদের কাছে নর্মাল টমেটো থাকলে কেটে দেবেন, আমি ফ্রোজেন দেখে কাটি না। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর সেদ্ধ করে নেব। দেখুন টমেটোটা একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে, এর সাথে মিশে গেছে, মনেই হয় না যে ওরকম আনাম টমেটো দিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার কারণে কী হয়, আপনার এটা আরও সুন্দর একটা কালারও আসে এবং খেতেও অনেক স্বাদ হয়। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, এখানে আমি মাছগুলো দিয়ে দেব। তো সবগুলো মাছ দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো মাছগুলো দেখুন একদম সাদা, এটা সাদা খুব সুন্দর করে ধুতে হবে। তো এটা আমি যেহেতু বলছি নদীর মাছ, এখানে কিন্তু আমার এখানে দুই তিনটা ই মাছও আছে, শিং মাছও আছে। তো যাই হোক, আমি ওটাও এর সাথে দিয়ে দিয়েছি। তো এরপর আমি হালকা হাতে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। তো এই মাছটা কিন্তু ভাঙে না, এই মাছটা খুবই মানে হালকা হাতে নাড়াচাড়া করলে একটুও ভাঙে না। তো দেখুন আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে এটাকে নেব, ঢাকনা দিয়ে ঢেকে আমি এক দু মিনিটের মতো এটাকে কষাবো। দেখুন আমি এক দু মিনিট পর ফিরে এলাম, আমি আরেকটু হালকা করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি পানিটা দিয়ে দেবো। তো এই পর্যায়ে কিন্তু অবশ্যই এখানে গরম পানি দিবেন, কারণ মাছটা কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার তরকারির মজাটাই থাকবে না, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে আমি এখানে খুব সুন্দর করে একটু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো আমার কাছে এখন ধনিয়া পাতা নাই, আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে শেষে শুধু ধনিয়া পাতা দিলেই এটা হয়ে যাবে, এরপর যা একটু ধনিয়া পাতা দিলে এটা হয়ে যাবে।
তো আমি দেখুন ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া বের হইতেছে। তো এটা কেমন হলো রান্নাটা অবশ্যই জানাবেন। এটা কিন্তু খেয়ে আমার বাসার সবাই খেয়ে অনেক মজা পেয়েছে, কারণ তাজা মাছের মজাই আলাদা। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হলো। তো আপনাদের মূল্যবান কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো বন্ধুরা প্লিজ আমার সাথে এভাবেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটু যেতে যেতে বলে যাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর অল অপশনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।